लिल्लाहे तकबीर पुत्र नाम सके आराधना करूं चले चल सबकों হাসিবুর রহমান আমাদের মাঝে এসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার মুখে চমৎকার কথা আপনারা ইনশাআল্লাহ শুনবেন অনুসরণ করে ধর্ষণকারীর মতো অপবাদ দিয়া তাদেরকেও ঢুকায় রেখেছি এই হচ্ছে অবস্থা ইউসুফ আলাইহিস সালামকে সুদাইকা ধর্ষণকারী বানানো অন্যদিকে দেখেন ইব্রাহিম নবীকে নমরুদ জেলখানার ভেতরে ঢুকালো এই যে যার ইমানই যার ইমান যত বেশি তার পরীক্ষা হতো তো আল্লাহ কোরআনে বলেছেন ইমান তোমার যত বেশি আমার তরফ থেকে তোমার জন্য পরীক্ষাও কম না বেশি আপনারা বলেন তো এই যে এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে ভালো ছাত্র পরীক্ষা যখন ভালো করে দিবে তার মর্যাদা তার যে রেজাল্ট হবে রেজাল্টের মাধ্যমে মর্যাদা বাড়বে না কমবে তাহলে পরীক্ষা দিলে ইমানদারের মর্যাদা বাড়ে না কমে আরো জোরে বলে সভাপতি সেক্রেটারি কেসিয়ার কে ভয় করে যারা হক কথা বলতে পারে না ইমামতি মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কেটে ভাত খায় মাটি কেটে ভাত খান আপনি মিম্বর বসবে কোরআন সুন্নাহ আল্লাহ আপনার রাসূলের কথা বলতেই হবে এতে করে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আবু জেহেল আর ফেরাউনের কিচ্ছা শোনালে কারো যদি ভালো না লাগে বুঝতে হবে শরীরের মধ্যে ফেরাউন বা আবু জেহেলের রক্তের ভাইরাস আছে মানে তার এত খারাপ লাগে কেন ঠিক কিনা আমরা সবাই একজনকে ভয় করি তিনি কে আমরা একজনকে অনুসরণ করি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তেলাবত শুদ্ধ এমন লোককে ইমাম বানাবেন কিনা লোকটার বউ পর্দা করে না তাকে ইমাম হিসাবে রাখবেন কিনা দাওরায় হাদিস পাশ করে নাই কামিল পাশ করে নাই ইমাম হিসাবে রাখবেন কিনা আরে ভাই 2-400-500-700-800-1000 মানুষের ইমাম বানানোর জন্য ইন্টারভিউতে এত কিছু দেখেন আর যখন আপনি আপনার সমাজের জন্য একজন ইমাম বানান সেই সমাজের ইমামটা সেসরা চোর চামার কিনা মাদক সন্ত্রাসের সাথে লিপ্ত কিনা এটা আপনি দেখেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা নেমে কমতেছে না আপনি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলে কোরআনের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখবেন 92 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন তোরে একবারে শেষ করব না তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো এই জন্য বাঁচিয়ে রাখবো আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলে কার্যক্রম চালায় এরকম জুলুম করতে করতে শেষ পরিণতিটা কি হয় এটার থেকে যারা যেন শিক্ষা দিতে পারে এই জন্য তোকে আমি দুনিয়ার জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম পৃথিবীতে কে স্থায়ী হয় না কি ভুল বলেছি পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না কেউ থাকবে ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না
ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কাউকে সে কোনো দিন ছেড়ে দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? আমাদের কোনো স্ট্যাবিলিটি নেই, এই চেয়ারে আমি আছি আর আধা ঘন্টা পরে থাকবো না, আমি চলে যাব, এমনি ভাবে দুনিয়ায় আমাদের অবস্থানকালীন সময়টাও এমন, যেভাবে আমি চেয়ারে বসেছি কিছুক্ষণ পর চলে যাব, আমি আপনি এত বাহাদুরি করি এত বড়াই করি, কখন যে চলে যাব নিজেরাও জানি না, ঠিক কি না? কিসের বড়াই তো আপনা, আপনার বিকাল হবে কিনা সকাল হবে কিনা আপনি নিজেও জানেন। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা শ্রদ্ধা ভাজন ওলামাই কেরাম, এসেছেন অনেক বড় বড় ওলামাই কেরাম যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে যারা পর্দার অন্তরায় থেকে শ্রবণ করছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, উপস্থিত প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা খুশি মনে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের গার্মেন্ট শ্রমিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ভাইয়েরা তাদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন, এলাকাবাসী সকলের সহযোগিতায় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই চমৎকার প্রোগ্রাম অর্গানাইজড হয়েছে, এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে কবুল করেন, এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাই এবং আমরা যারা মাহফিলে হাজির হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে, আমিন। আরো আস্তে বলেন আমিন। আল্লাহর জান্নাত এবং আল্লাহর দয়া আপনারা চান কি চান না? আল্লাহর দয়া চান না কে কে একটু হাত তুলেন তো দেখি, এই পাবলিক তালে বেতাল হয়ে গেলে চলবে না, জোশের ঠেলা হুশ হারালে চলবে। আমাদের মাহফিলে আগত শ্রোতাবৃন্দ মনে করেন হুজুর যা বলবে সব জায়গায় ঠিক ঠিক বলতে হবে, না এই হুজুর বেঠিক কথা বলবে বেশি আপনার কনসেন্ট্রেশন যাচাই করার জন্য,
আমরাও কতটা কনসেন্ট্রেট থাকতে পারি দেখা যাবে। তবে গাজীপুরের ভাইরা অত্যন্ত ভদ্র সেটি মনে হচ্ছে, কারণ এত বেশি গ্যাদারিং এখানে হয়েছে কিন্তু মানুষজন চুপচাপ শুধুমাত্র আল্লাহর কালামের বাণীগুলো শোনার জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত হাসিল করা সম্ভব হবে? না। কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমল দিয়ে, কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না যদি আমলের সাথে আল্লাহর দয়া আল্লাহর রহম না থাকে। কি এমন আমল করেছেন আপনি শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে ঢুকে যাবেন? আমলের সঙ্গে আল্লাহর রহম লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ নেককার গোলামকে আল্লাহ তাআলা ডাকবেন, যেই গোলাম যেই বান্দা সারা জীবন এত বেশি ভালো আমল, এত নেক আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতায় কলমের দাগ লাগাতে পারে নাই, আল্লাহু আকবার, পাপের খাতাটা যার পুরোপুরি ব্ল্যাঙ্ক একদম খালি, ফেরেশতা কলমের দাগ লাগায় নাই, এমন আল্লাহওয়ালা এমন নেককার একজন আবেদকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। ওই নেককার লোকটি তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওরশিপ। সে বলবে, রব সারা জীবন তোমাকে এত সাজদা দিয়েছি, তোমার গোলামি করেছি, আর আজ বুঝি তোমার দয়ায় জান্নাতে যাব? নো, বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই গোলাম কি বলল? আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়, আমিও দেখতে চাই আমার এই গোলাম আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার এই বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার এই গোলাম আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নেয়ামতের সাগরে আল্লাহ যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে, সেই নেয়ামতগুলো যদি আমি আর আপনি গণনা শুরু করে দেই, আমার কলেজার টুকরা বাবারা ভাইয়েরা বলেন তো, সেই নেয়ামতগুলো কি আমরা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবো নাকি? আর জোরে বলেন, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমার গুণা তোমাকে আমি তো নেয়ামত দিয়েছি, এত দয়ার সাগরে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি, তুমি যদি সেই নেয়ামতগুলোর গণনা শুরু করে দাও, লা তুহসুহা, গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবা। আমার বাবারা আমার ভাইয়েরা, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি, বিজ্ঞানের চরম উন্নতির ফলে বিজ্ঞানীরা এখন আমাদেরকে সূর্য থেকে জমিনের ডিস্টেন্স কত সেটা আমাদেরকে জানিয়েছে, বিজ্ঞানের উন্নতির ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স আমরা জানতে পেরেছি, আবার বড় বড় মহাসাগরগুলোর আয়তন কত সেটাও আজ আমরা পরিমাপ করতে পেরেছি, বঙ্গোপসাগরের আয়তন কত, প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের আয়তন কত, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা সেগুলো জানতে পেরেছি। কিন্তু আমার বাবারা আমার ভাইরা আমাকে বলেন তো দেখি, বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন আর যতই উন্নত হোক না কেন, পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষরা মিলে যদি আল্লাহর নেয়ামতগুলো গণনা শুরু করে গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবে নাকি? এই জন্য আল্লাহ কোরআন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, কত নেয়ামত তোমাকে দিয়েছি বান্দা সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে তুমি শেষ করতে পারবে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার গোটা জীবন ভর যত নেক আমল করেছে
তার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার গোলামের প্রতি অনন্ত দোয়া করেছি, এত দয়ার দরকার না, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্ম চক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন এই বান্দা গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর এক পাল্লায় যখন আল্লাহ দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দাটা ভুল বুঝতে পারবে, বান্দাটার ভুল বুঝতে পারবে, বুঝতে পেরেছি আমি আর আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না, যদি আমার উপরে তুমি আহসান না করো, আমার উপরে যদি দয়া না করো, আমার রব দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আর ফেরেশতারা তাকিয়ে দেয়, এতক্ষণ পর আমার এই গুলাম আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আছে না, যাত পাবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার গুলাম আয় আয়, আমি আজ তোকে আমার দয়ায় মাফ করে দিই, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তোকে ঢুকিয়ে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো না যাক, আল্লাহ তোমার কাছে আমার হি মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের হি মোনাজাত। পড়ে না আমিন। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখেরাতে তার দয়া কান্দারে তার দয়া তার দয়া যারা পাবে সেই সকল লোকদের কাতারে আমাদেরকে সামিল করুন। আরো আসতে বলেন আমিন। আমার বাবারা আমার ভাইয়েরা, যেহেতু অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে, অনেক রাত হয়েছে, খুব লম্বা বক্তব্য হবে না, একেবারে শর্টকাট জীবন পরিবর্তনমূলক কিছু কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শ্রবণ করব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাতের মাধ্যমে আমরা আজকে বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, কথা বলবেন, আমি সবার রেসপন্স কামনা করছি, কারণ প্রত্যেকের রেসপন্স এবং আপনাদের পার্টিসিপেটের মধ্য দিয়ে আজকের আলোচনা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই, আমরা যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি তিনি কে? যার ইচ্ছায় আমরা দুনিয়া থেকে চলে যাব তিনি কে? তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার ইচ্ছায়, আবার চলেও যাব যার ইচ্ছায় তিনি কে? আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় চলে যাব। আসা যাওয়ার মাঝখানের সময়টাকে আরবিতে বলা হয় হায়াত, ইংরেজিতে বলা হয় লাইফ, বাংলায় বলা হয় জীবন। আসা আর চলে যাওয়ার মাঝখানের এই টাইমিংটাই আমাদের জীবন। আমাদের এই জীবনে সুসময় রয়েছে, দুঃসময় রয়েছে, আমাদের এই জীবনে উত্থান রয়েছে, পতন রয়েছে, আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখের সাথে দুঃখ রয়েছে, আনন্দের সাথে বেদনা রয়েছে। নাকি এখানে এমন কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই? যার জীবনে দুঃখ নাই কষ্ট নাই এমন একজন ভাই থাকলে একটু হাত তুলেন তো, আপনার চেহারাখানি আমরা একটু দেখি। তার মানে বোঝা গেল যে সেক্টরে যে মানুষই থাকুক না কেন, হোক সে আলেম, হোক সে রাজনীতিবিদ, হোক সে ব্যবসায়ী, হোক সে গার্মেন্টস মালিক, হোক সে গার্মেন্টস এর শ্রমিক, হোক সে আপার ক্লাসে, হোক সে লোয়ার ক্লাসে, সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে না নাই? আমাদের জীবনে এই যে দুঃখ কষ্ট, মাঝে মাঝে আবার আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি আসে? আমি আগেই বলেছি কথা বলতে হবে, এগুলো কি এমনি এমনি আসে? আমি গতানুগতিক ওই চিল্লা চিল্লে আর কিচ্ছা কাহিনী বললেওয়ানা মানুষ না, আমি আপনাদেরকে খুব কম সময়ে শিক্ষামূলক কিছু কথা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ। এই যে আমাদের জীবন মৃত্যুর মাঝখানের সময়টা, আমি বলেছি এখানে উত্থান পতন আছে, সুখ দুঃখ আছে, সুসময় দুঃসময় আছে। এই যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বালা মুসিবত কষ্ট আছে, এখন এই দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ কষ্ট এগুলো কি এমনি এমনি আসে? নো, এগুলো আসার বেশ কিছু রিজন আছে, কিছু কারণ আছে। এজন্য আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে আমাদের জীবনে দুঃখ মুসিবত বালা কষ্ট এগুলো কেন আসে, আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই বিষয়ে আজকে আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওই নানার মতো হইয়েন না, এক নানা ওয়াজ মাহফিলে গিয়েছিল, সকালবেলা নাতিকে ডেকে বলল, নাতি রে গতকাল রাতে মাহফিলে গিয়েছিলাম, হুজুর একটা আসছিল একদম ওয়াজ করে ফাটাই ফেলছে। নাতি বলল, নানা কি ফাটাইছে, মাইক ফাটাইছে নাকি প্যান্ডেলের কাপড় চুপড় ধরে টান মারছে? কয় না অনেক সুন্দর ওয়াজ করেছে। নাতি বলল, তাই কোন বিষয়ে আলোচনা করেছে? কয় আর বলিস না, যে সুন্দর সুর। নাতি বলল, বুঝলাম খুব চমৎকার সুর, কিন্তু কোন টপিক নিয়ে কথা বলেছে? নানাই কয়, অনেক সুন্দর আলোচনা, অনেক সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী শুনিয়েছে। নাতি বলল, বুঝলাম মূল টপিকটা কি? নানাই কয়, নাতি সারা রাত দীর্ঘক্ষণ ওয়াজ শুনছি কিন্তু হুজুর যে কোন বিষয়ে কথা বললো বিষয়টা তো ভুলে গেছে। এইরকম বেতাল হয়ে আপনাকে মাহফিলে বসে কথা শুনলে হবে না। এখানে এসেছেন, প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। এজন্য কোন টপিক নিয়ে কথা হচ্ছে সেটি আপনার মেমোরিতে সেভ করতে হবে। আমরা আজ কথা বলবো মানুষের জীবনে দুঃখ দুর্দশা বালা মুসিবত আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। শুনবো তো ইনশাআল্লাহ, এত লম্বা কথা বলা যাবে না। আমি আমার ক্ষুদ্র রিসার্চে এই বিশাল গ্যাদারিংয়ে যাতে শর্ট করে বলা যায় জন্য আমি মানুষের উপরে বিপদ মুসিবত আসার ছয়টি কারণ আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেছি। জোরে কোন কয়টি? আরো জোরে, কয়টি কয়টি? ভাবছেন কি কথা বের করতে পারবো না, বের করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের উপরে দুঃখ বালা মুসিবত বিপদ আসার কারণ এই ছয়টা মুখস্থ করে এরপরে বাসায় যাবে, এমনি এমনি ছাড়া যাবে না। আসেন আর কথা বাড়াবো না। নাম্বার ওয়ান, আমাদের জীবনে বিপদ মুসিবত আল্লাহ তাআলা দেন, আমরা যেন সাবধান হই, সতর্ক হই, আমাদের ভেতরে যেন আল্লাহর ভয় জাগে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের উপরে বিপদ দেন, গজব দেন, যেন আমরা কাকে ভয় করি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে এই জন্য সুন্দর করে বললেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দিব, হালকা শাস্তি দিব। কিয়ামতের দিন আমি তাদেরকে আযাব দেওয়ার আগে দুনিয়াতেই ছোট ছোট গজব আমি তাদেরকে দিব। তাদের জীবনে, তাদের ব্যক্তি পারিবারিক কিংবা সমাজ জীবনে মাঝে মাঝে আমি তাদেরকে মুসিবতে ফেলবো, আসমান জমিনের গজব দিব, যেন আমার বান্দার অন্তরে আমার ভয় জাগ্রত হয়, যাতে করে সে আমার পথে ফিরে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভয় দেখানোর জন্য গজব নাজিল করেন। আবার আপনাদেরকে কোরআনুল করিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আরো সুন্দর করে রব্বুল আলামিন বললেন, আওয়াদা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক। তারা কি দেখে না বছরে দুবার কিংবা একবার তাদের উপরে গজব আসে? এগুলো তো এমনি এমনি আসে না, আমার বান্দার ভেতরে আমার ভয় জাগ্রত করার জন্য আমি গজবটা পাঠাই। আমার বান্দা যখন বেশি বেশি দুনিয়ামুখী হয়ে যায়, আমার বান্দা যখন আমাকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে সে যখন আখেরাতকে ভুলে যায়, আমার বান্দার উপরে গজব নাজিল করি যাতে সে তাওবা করে আমার দিকে ফিরে আসে। এই তো 5-6 দিন আগে ফজরের সময় ভূমিকম্প থেকে নাকি আল্লাহর তরফ থেকে
কথা কয় না গাজীপুরে কি ভূমিকম্প হয়েছিল নাকি আমরা যে এত বাহাদুরি করি টাকার বড়াই করি ক্ষমতার অহংকার করি আমরা যে শিক্ষা দীক্ষার বড়াই করি আপনাকে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে নাকি বিজ্ঞান কত উন্নত এখন পৃথিবীর বিজ্ঞানীরা জানতে পারে না এক মিনিট পরে কি হবে ভূমিকম্প হবে না ঘূর্ণিঝড় হবে ভূমিকম্পের খবর তো বিজ্ঞান বলতে পারে না মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের খবর তারা বলতে পারে কিন্তু ভূমিকম্পের খবর বলতে পারে এই যে আপনি এত বড়াই করেন তো অহংকার করেন মুহূর্তের মধ্যেই ভূমিকম্প দিয়ে আপনার বিশাল বিশাল দালান বিশাল ক্ষমতা বিশাল অহংকার আপনার সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিতে পারেন যিনি তিনি কি এজন্য সামান্য কিছু হয়ে গেলে এত বড়াই করবেন না আল্লাহর আযাবকে ভয় করুন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলেই কিন্তু কথা বাস্তব হবে এই যে মাঝে মাঝে আল্লাহ গজব দেন ফজরের নামাজের সময় ভূমিকম্প আসলো কিছু মানুষ তখন নামাজে দাঁড়িয়ে রবের জন্য তেলাওয়াত করছে নামাজে দাঁড়িয়ে রবের পায়ে সাজদায় পড়ে গিয়েছে আর কিছু মানুষ বেনামাজি হয়ে ঘরের মধ্যে ঘুমিয়েছে আছে না নাই খাট কম্পন শুরু হয়েছে পুরো বিল্ডিং নড়াচড়া করে এই যে আপনি ঘুমিয়ে থাকলেন ফজরের নামাজে গেলেন না আমার বাবারা আমার ভাইরা ওই দিন ভূমিকম্পের মধ্যে আপনার মৌত হতে পারত কিনা মৌত তো আপনার হাতে নয় মাউতের ফয়সালা যার হাতে তিনি কে আপনি যে নামাজে গেলেন না এ কেমন ঈমান আপনার এই ঈমান আপনাকে তো মসজিদ পর্যন্ত ঢোকাতে পারে না এ দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে নিবে আর আমার দেশে ফজরের নামাজের অবস্থা হলো এমন আমার দেশে ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ কম না বেশি আরো জোরে বলেন ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ ভাব ছাপ দেখে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন কথা কোন না কেন নইলে দেখা যায় তার ঘর থেকে 20 হাত 50 হাত 100 হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু দেখা যায় জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে দিনাজপুরে গিয়ে হাজির হয় এত টাকা পড়ছে কেন তার মতলবটা কোন জায়গায় এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তার মতলবটা মূলত ওই জায়গায় জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই পাবলিক তাইলে কম বেশি জানে বোঝা যায় এই যে আপনি ঘুমিয়ে থাকলেন নামাজ গেলেন না এ কেমন ঈমান আপনার সেই সময় তো আপনার মওত হয়ে যেতে পারত প্রত্যেক দিন যে রাতের বেলা আপনি ঘুমান ঘুমানোর সময় তো একটা দোয়া আছে আমার মনে হয় দোয়াটা আপনারা জানেন ঘুম এক প্রকার মওত এই জন্য আমরা ঘুমানোর সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু এখানে আলেম যারা আছেন আমুতু মানে মারা যাচ্ছি আর ঘুম মানে আমরা তো আল্লাহ তো শিখাতে পারতেন আল্লাহুম্মা বিসমিকা আনাম এখানে আলেমরা যারা আছেন ঘুমের আরবি মওত নাকি নওম আচ্ছা আপনাদেরকেও শিখাই দিই মৃত্যুর আরবি হচ্ছে মাউত সবাই একটু জোরে বলেন তো মৃত্যুর আরবি কি আরো জোরে বলেন ঘুম এটার ইংরেজি তো সবাই জানেন ইংরেজি কি জানেন কিন্তু আরবিটা কি নাউম এখন আল্লাহ তো দোয়া শিখালেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু মানে আমি মারা যাচ্ছি আল্লাহুম্মা হে আমার আল্লাহ হে আমার রব বিসমিকা তোমার নামে আমুতু মারা যাচ্ছি আল্লাহ তো আমাদেরকে শেখাচ্ছেন না আমি তোমার নামে ঘুমাচ্ছি শেখাচ্ছেন আমুতু যদি ঘুম হইতো তাহলে বলতেন আল্লাহুম্মা বিসমিকা আনাম আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি আল্লাহ বলছেন না তুমি বলো আমি তোমার নামে মারা যাচ্ছি কারণ ঘুমও এক প্রকার মৌতের মতোই যে ঘুমালেন আপনাকে আল্লাহ না জাগালে কেউ জাগাতে পারবে কত মানুষ ঘুমিয়েছে সকালবেলা ঘর থেকে লাশ বের হয়েছে কিসের ফুটানি করেন আপনি আপনি মানুষকে শিডিউল দিয়ে রেখেছেন আগামীকাল মিটিং এ অ্যাটেন্ড করবেন আপনার মতো কত মানুষ রাতে ঘুমিয়েছে সকালবেলা লাশ বের হয়েছে দুপুরবেলা কবরের বাসিন্দা হয়েছে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে
बारी वाला नाई रे बारी नाई रे दुनिया ते बारी वाला नाई रे बारी नाई रे दुनिया ते बारी वाला नाई रे बारी नाई रे दुनिया ते बारी वाला नाई रे बारी नाई रे दुनिया ते तुमार भये थाकतो मानुष छिलो बहादुरी भावनी हवायो रा तुमि जे रंगीन घड़ी तुमार भये थाकतो मानुष छिलो बहादुरी भावनी हवायो रा तुमि जे रंगीन घड़ी सुतुई टान दिले माले সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে দুনিয়াকে পেয়ে আপনি আখেরাত ভুলে গিয়েছেন আপনি যে বাবার বিল্ডিং এ থাকেন আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি সারা জীবন এটাকে নিজের বাড়ি বাড়ি করেছে কিন্তু শেষ পর্যন্ত এই গাজীপুরের কোন না কোন কবরস্থানের সাড়ে তিন হাত কবরের ভেতরেই তার জায়গা হয়েছে একই ডেস্টিনেশন আপনার একই পরিণতি আমার আপনার হবে আপনি একটা বাড়ি বানাতে বিল্ডিং করতে জীবনের 40-50 বছর শেষ করে ফেলেছেন আবার আমি এমন অনেক বাড়িওয়ালাকে দেখেছি বাড়ি কমপ্লিট করে শেষ দিকে এসেছে বাড়িতে উঠতে পারে নাই মারা গিয়েছে আছে না নাই দুনিয়ার একটা বাড়িতে ওঠার জন্য এত পরিশ্রম দিনকে রাত রাতকে দিন ন্যায়কে অন্যায় হারাম খুরের পথে আপনি জীবন পরিচালনা করছেন আখেরাতের ভয় নাই ঘুমালেন নামাজে আসলেন না ভূমিকম্প হলো তাও আপনার দিলের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না আরে ভাই এ কেমন ঈমান আপনার বলেন তো প্রত্যেক দিন মুয়াজ্জিন আমাকে বলেন তো দেখি প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার কয়বার আরো জোরে পাঁচবার আজান দেয় আজান আমাদের সবারই মুখস্থ বলেন তো আজানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্যটা কি লা ইলাহা আমি তো আগেই বলছি এই হুজুর বেঠিক কথা বলবে কনসেন্ট্রেশন আছে কিনা যাচাই করার জন্য বলেন আজানের প্রথম বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আ মুসল্লি আজানের প্রথম সেন্টেন্স তো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিন্তু না দিয়ে আল্লাহু আকবার কেন দিলেন এর একটা সিগনিফিক্যান্স আছে না নাই নিশ্চয়ই এর একটা তাৎপর্য রয়েছে মাহাত্ম্য রয়েছে সিগনিফিক্যান্স কোন জায়গায় আজ আপনাদেরকে বুঝাই দেই এখানে অনেক আলেমরা এসেছেন আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আরে জোরে বলো আল্লাহ সবচাইতে বড় মুয়াজ্জিনের জবান থেকে আজানের প্রথম সেন্টেন্স বের হয় আল্লাহু আকবার অর্থাৎ মুয়াজ্জিন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহ সবচাইতে আল্লাহ সব চাইতে আর তুমি যে এখন কাজ করতেছো আমি আজান দিচ্ছি তোমার সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য বেচা কেনা অফিস আদালত এক কথায় দুনিয়ার সবকিছু আল্লাহর হুকুমের চেয়ে আরো জোরে বলে আপনাকে আজান বুঝাচ্ছি আমি মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহ মানে আল্লাহ সব চাইতে আর তুমি যে কাজ করছো আর ঘুমিয়ে থাকো অফিসে থাকো ব্যবসায় থাকো বাণিজ্যে থাকো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো সাগরে থাকো নগরে থাকো গ্রামে থাকো যেখানেই থাকো না কেন তুমি যে কাজই করো না কেন সকল কাজের চাইতে আল্লাহর হুকুম ছোট না বড় ফজরের সময় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে আল্লাহ সব চাইতে বড় বান্দা তোমার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে তুচ্ছ এরপরে বলল আসসালাতু খাইরুম মিনান নাওম তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম এত চমৎকার ভাষায় মুয়াজ্জিন ডাকলো কিন্তু আপনি ঘুমালেন বলেন তো আপনার ঘুম প্রমাণ করে আল্লাহর হুকুম বড় না আপনার ঘুম বড় আপনার কাজ কারবার প্রমাণ করে আপনার ঘুমটাই বড় এক এমন মুসলমান হলেন আপনি প্রত্যেক দিন পাঁচবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর
বরাত ঘোষণা করে আর এমন মুসলমান নামদারি মুনাফিক আপনি মানে আজানে না গিয়ে নিজের কাজ করে বুঝান আল্লাহর হুকুমের চাইতে আমারটাই বড় এভাবে করে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর চাইতে আপনি আরবের আরো বড় বেশি দাম্ভিক গোলাম হয়ে আল্লাহর সামনে দাম্ভিকতা প্রদর্শন করে মহানাল্লাহ ওয়াইয়াদু বিল্লাহ এ কেমন দাম্ভিকতা আপনার ভেতরে আমি জানি না মুয়াজ্জিন বলছে আল্লাহ সবচেয়ে বড় আর আপনি আপনার সব কিছু করে আপনি বুঝাতে চাচ্ছেন না আমার কাজটাই কারণ সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন না এই জন্য মাঝে মাঝে আপনার দেহখানাকে অসুস্থ বানায় পরীক্ষা করেন কি ব্যবসা করছে ব্যবসার টাইমে আজান হয় নামাজে আসে না ব্যবসার মধ্যে আল্লাহ মাঝে মাঝে ক্ষতি দেন লস দেন যেন বান্দার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে কিন্তু এরপরেও যারা আল্লাহকে ভয় করে না এভাবে বিপদে মুসিবতে থাকতে থাকতেই তারা ধ্বংসের দিকে এগিয়ে যায় এইভাবে করে বান্দার জীবনে মানুষের জীবনে আজাব গজব দেওয়ার এক নম্বর কারণ হলো যাতে করে আমাদের দিলের ভেতরে কার ভয় ঢুকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা কেবল একজনকে ভয় করি তিনি কে বিপদ মুসিবত আসার কারণ বলছি কয়টা এক নাম্বারটা বললাম দুই নাম্বার থেকে কিন্তু অনেক মজা শুনবেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার মানুষের উপরে বিপদ নেমে আসে জুলুম করার কারণে কিসের কারণে পৃথিবীতে এখন জুলুম একেবারে নাই বলেন তো সবচাইতে বড় জুলুমের নাম কি কেমন পাবলিক দেখছেন কি বেকুবি কথাবার্তা বসেছে কোরআনের মাহফিলে শুরু করে দিয়েছে রাজনীতি এই জন্যই বাংলাদেশে এত গন্ডগোল আমার ঠিক কয় এটা কি রাজনীতির মঞ্চ নাকি আল্লাহর কোরআনের মঞ্চ এখানে কি আপনার মন গড়া কথা হবে না আল্লাহর কোরআন কথা হবে কি আমুল তামুল জবাব দেন আপনি আপনি সঠিক উত্তর পারলে বলবেন না পারলে চুপ থাকবেন সবচাইতে বড় জুলুম কি এটা মনে হয় কোরআনের ভেতরে নাই আয়া তো আল্লাহ দিয়েছেন আপনি বাড়িতে গিয়ে মিলাবেন ইন্না শিরকা লা জুলমুন এবার উত্তর পাইছেন সবচেয়ে বড় শিরক সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে কি করা আল্লাহর সঙ্গে জুলুমের অনেক ক্যাটাগরি আছে অনেক ক্লাসিফিকেশন আছে কিন্তু সবচেয়ে বড় জুলুমের নাম কার সঙ্গে শরীক করা মানুষের উপরে গজব আসে আসমান থেকে সরাসরি গজব নাজিল হয় সবচেয়ে বড় জুলুম এই শিরক করার কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা ছয়টি জাতিকে আসমান আর জমিনের গজব দিয়ে ধ্বংস করেছেন কেবলমাত্র শিরক নামক মহাজুলুম করার কারণে কয় জাতি আওয়াজ হয় নাই কয় জাতি আরো জুড়ে কয় জাতি এই ঘটনা মনে হয় কোরআনে নাই পৃথিবীর ছয়টি জাতিকে আল্লাহ তাআলা সবচাইতে ভয়াবহ জুলুম আল্লাহর সঙ্গে শরীক পাশাপাশি আরো কিছু গুনাহ তাদের ছিল বলবো বলবো এই ছয় জাতি আল্লাহর সঙ্গে শিরক করেছে এদের পাপাচার গুলোর কথা বলছে এক নাম্বার শিরক করেছে দুই নাম্বারের অপচয় করেছে তিন নাম্বারের সন্ত্রাসবাদী কার্যক্রম করেছে চার নাম্বারের আল্লাহর দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে এই সকল জুলমের কারণে এই ছয়টি জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে এক নাম্বার জাতির নাম হলো নূহ আলাইহিস সালামের জাতি এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল তারা এই অবাধ্য জাতির মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠালেন নূহ আলাইহিস সালাম 950 বছরের হায়াত পেয়েছিলেন 950 বছরের দীর্ঘ হায়াতে তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে দিনে রাতে সমাবেশ করে দাওয়াত দিয়েছেন কিন্তু অবাধ্য এই কাম নূহ আলাইহিস সালামের সাথে সীমালঙ্ঘন করেছে জুলুম নির্যাতন চালিয়েছে
এত জুলুম নির্যাতন চালিয়েছে, নির্যাতনে নিপীড়নে তাকে পিষ্ট করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাম গজবের জন্য দোয়া করেছেন কার কাছে? আসমান থেকে গজব নেমে এসেছিল রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের অবাধ্য এই জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে তাদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দিয়েছিলেন। এই হলো এক নম্বর জাতি, কার জাতি? নূহ আলাইহিস সালামের। দুই নম্বর হচ্ছে আদ জাতি, এদের কাছে হুদ আলাইহিস সালাম নবী হিসাবে এসেছিলেন, এরাও শিরক করেছিল, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছিল, পাশাপাশি হুদ আলাইহিস সালাম এবং ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। আমার বাবারা আমার ভাইয়েরা, আজও দেখবেন এই পৃথিবীতে আল্লাহর দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়। এগুলো এই যুগের নতুন কাজ কারবার নয়, সকল যুগেই আল্লাহর দিন বিরোধীরা দিনের দায়ীদের উপরে এমন কুরবানি চালিয়েছিল। যারা এমনটা করেছে, জুলুম করতে করতে জুলুমের রশিটাকে যখন টাইট করে ফেলেছে, আল্লাহ তাআলা যখন এদেরকে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, ইতিহাস এদেরকে গজব দিয়ে এমন ভাবে ধ্বংস করেছেন, একেবারে ইতিহাসে তারা কুখ্যাত না বিখ্যাত? আরো জোরে বলে, আর জাতির লোকদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ ঘোর নজরে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তিন নম্বর জাতি হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি, এদেরকেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। চার নম্বর জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি, এরা সমকামিতায় লিপ্ত ছিল, এই জন্য জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? পাঁচ নম্বর জাতি হলো শুআইব আলাইহিস সালামের জাতি, এরা অজনাকে অঙ্গিত আল্লাহর সঙ্গে শিরক করত, চাঁদাবাজি করত। এরপরে এদের মধ্যে আরেকটি খাসলত ছিল, তারা আল্লাহর দিনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো। শেষ পর্যন্ত এই শুআইব আলাইহিস সালামের কওমকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি? ছয় নাম্বার সর্বশেষ জাতি হলো ফেরাউনের জাতি, এই ফেরাউনকে তার দলবল সুদ্ধা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি? এই ছয় জাতি আল্লাহর সঙ্গে অবাধ্য হয়েছিল, এই জন্য দুনিয়ায় এদেরকে শাস্তি দিয়েছেন কে? সর্বশেষ ফেরাউনের কাহিনী একটু আপনাদের কি শোনাই? এই ফেরাউন, এই ফেরাউনকে কেন আল্লাহ এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন? এই ফেরাউন ছিল এমন লোক, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। একদিন সে স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে সিরিয়া থেকে বিশাল একটি অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা বলে দাও। তারা বলল, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বরের আগমন হবে, যার হাতে তোমার এই মসনদ, তোমার এই গদি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল? আরো জোরে বলে, বনে ইসরায়েল বংশে যেন সেই শিশু সন্তানের জন্ম না হয়, এই জন্যই ফেরাউন কেমন নিপীড়ন চালিয়েছিল শুনেন। সে তখন তার সৈন্যদেরকে অর্ডার দিয়েছিল, এখন থেকে আগামী এক বছর পর্যন্ত বনি ইসরাইলের মহিলাদের পেট থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, যদি মেয়ে হয় ছেড়ে দিবা, আর ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করবা। কথাগুলো মোল্লার না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম। এই ফেরাউন এত বেশি জুলুম করেছিল, সে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য অবুধ শিশুদেরকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করেছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জালেমেরা তাদের মসনদের জন্য মানুষ হত্যা করে, এখনো যারা মসনদের জন্য মানুষ হত্যা করে, এই স্বভাবগুলো আসলে মানুষের না, এগুলো অমানুষের ফেরাউন মার্কা মানুষের স্বভাব। কত কিছু করলো, তারপরে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানো গেল। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এমনকি ফেরাউনের ঘরের ভেতরে ঢুকাইয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন কি? মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এরপরে ঘটনা অনেক লম্বা শর্ট করে বলতেছি, তিনি সেখান থেকে মাদায়েনে হিজরত করে গিয়েছিলেন। মাদায়েন থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের দরবারে যাও, সাবধ, আমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দিনে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন দাওয়াত কবুল করে নাই, বরং উল্টো বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, তুমি আবার কোন রবের দাওয়াত দাও, আমি হচ্ছে সবচেয়ে বড় খুদা। আসলে সে খুদা না হুদা? আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করল না,
ফেরাউন বলল খবরদার মুসা আবার যদি তুমি তোমার এই রবে দাওয়াত দাও আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো আমি তোমাকে জেলখানার ভেতরে ঢুকায় ফেলবো আজও দেখবেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে অনেকেই হামলা মামলা জেলের ভয় দেখায় আছে না নাই এগুলো এই যুগের স্বভাব না এগুলো সব ফেরাউনের স্বভাব ঠিক কি না মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন এবার যারা ঈমান আনলো ফেরাউন তখন তাদেরকে ধরে ধরে এবার ডেকের মধ্যে তেল গরম করে তাদেরকে সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া শুরু করলো সীমাহীন জুলুম নির্যাতন শুরু করলো যারা ঈমান এনেছিল তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো কথাগুলো মোল্লার না আল্লাহর আল্লাহ কোরআনে বলেছেন আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন ওয়া ইন্নাজ্জাইনাকুম মিন আল ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউদাব্বিহুনা আবনাআকুম কথা মোল্লার না আল্লাহ আল্লাহ বলেছেন স্মরণ করে ফেরাউন জুলুমের কথা যখন সে তার মসনদের জন্য ধরে ধরে অবুধ শিশুগুলোকে জবাই করেছিল এই কায়দায় সে জুলুম নির্যাতন চালিয়েছিল কিন্তু এরপরেও কি ইমানদারদেরকে সে আটকাতে পেরেছে নাকি কা এরপরে এরকম নির্যাতন চালাতে চালাতে এবাদত খানায় এবার হামলা চালানো শুরু করলো মুসা নবী এতদিন সহ্য করেছেন ২০ বছর এক তারা তিনি দাওয়াত দিয়েছেন কোনোদিন বদদুয়া করেন নাই এবাদত গৃহে হামলা চালানোর কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে বদদুয়া করলেন বলেন তো নবী যদি কোনো উম্মতের জন্য বদদুয়া করেন সেই পরিণাম কি শুভ হবে না অশুভ হবে আরো জোরে বলে ফেরাউনের জন্য আবার অশুভ পরিমাণ নেমে আসলো কিন্তু আমার আল্লাহ হচ্ছেন গফফার আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম আমার আল্লাহ হচ্ছেন দয়াবান তিনি হচ্ছেন করুণাময় যতই বান্দা অবাধ্য হয়ে যাক না কেন গোলামটা তো আল্লাহ এই জন্য গোলামটাকে গজব দিয়ে ধ্বংস করার আগে আল্লাহ সুযোগ দেন কি দেন না এই ফেরাউনকে আল্লাহ একটা দুইটা সুযোগ দেন নাই তাকে তো শেষে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছেন এর আগে আল্লাহ তাকে সাতটা গজব দিয়ে সাতবার সুযোগ দিয়েছেন কয়বার সাতবার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন এক নম্বর যখন সে এরকম নির্যাতন নিপীড়ন চালালো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন দোয়া কবুল করে নিলেন কি এক নম্বর গজব আল্লাহ দিলেন গোটা মিশরের মধ্যে এবার দুর্ভিক্ষ দেখা দিল ফসলের ক্ষেতে দেখা গেল কোনো ফসল নাই বলেন তো ফসলটা আপনি ফলান নাকি আল্লাহ দান করেন এগুলো কার হাতে বৃষ্টি কি আপনার আমার হাতে না আল্লাহর হাতে দেখা গেল গোটা মিশরে ফল ফসল হলো না দুর্ভিক্ষ হয়ে গেল ফেরাউন বুঝতে পারলো বুঝছি এটা কার কেরামতি মুসা আলাইহিস সালামকে ডেকে এনে বলল মুসা তোমার আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন দুর্ভিক্ষ উঠায় আনেন দুর্ভিক্ষ উঠায় নিলে কিন্তু আমরা সব ইমানদার হয়ে যাবো ভালো মানুষ হয়ে যাব মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তালা দুর্ভিক্ষ উঠায় নিলেন আবারও ফসলের মাঠে ফসল চলে আসলো চতুর্দিক সবুজ হয়ে গেল এবার ফেরাউনের অবস্থা হলো যেই লাউ সেই আবার আগের অবস্থায় তারা অবাধ্যতা শুরু করলো মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই বদ্ধ করে রেখেছিলেন এই জন্য গজবের পর গজব আসা শুরু হলো যখন এরা কথা দিয়ে কথা রাখলো না দুই নাম্বার গজব আসলো এবার দেখা গেল যে এই ফসলগুলো হলো বন্যার পানি চলে আসলো বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেল ফেরাউন বুঝতে পারলো এই গজবটাও এসেছে কার তরফ থেকে মুসা নবীকে ডেকে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন এবার কিন্তু আমরা ভালো হয়ে আর আগের মতো বেঈমানি করব মুসা আলাইহিস সালাম দোয়া করলেন বন্যা চলে গেল আবারও দেখে গেল ফসলের মাঠে ফসল ফললো চতুর্দিক সমারোহ হয়ে গেল চতুর্দিক সবুজ শ্যামল হয়ে গেল কিন্তু ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের স্বভাব যেই লাউ সেই কদুর মতো থেকে গেল আবারও তারা অবাধ্যতা শুরু করলো তিন নম্বর গজব আল্লাহ পাঠালেন পঙ্গপালের গজব দেখেন সাতটা গজবের কথা মনে রাখবেন এক নম্বর দুর্ভিক্ষ দুই নম্বর বন্যা তিন নম্বর পঙ্গপাল মনে থাকবে পঙ্গপাল এসে সব ফসল শেষ করে ফেললো এমনকি তাদের ঘর বাড়িতে আসবাবপত্র গুলো খাওয়া শুরু করলো ফেরাউনের বাচ্চা ফেরাউন আপনারা বলবেন হুজুর ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন ফেরাউনের ঘরে কি ভালো মানুষ হয় না ফেরাউন হয় সেই সময় মিশর যারা শাসন করতো শাসকদের উপাধি ছিল ফেরাউন ফেরাউনের ঘরে হয়ও ফেরাউন ফেরাউনের ঘরের ফেরাউন বলল মুসা তোমার রবকে বলো পঙ্গপালের গজব যেন তিনি উঠিয়ে নেন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন গজব উঠিয়ে নিলেন কি কিন্তু ফেরাউনদের স্বভাব দেখা গেল যেই লাইফ সেই কদুর মতো থেকে গেল এই গজব দেওয়ার পরেও তারা সাবধান হলো না আমার আল্লাহ কত ছাড় দিয়েছেন দেখেন আল্লাহ কিন্তু জালেমদেরকে ছাড় দেন ছাড় দেন ছাড় দেন
যখন একেবারে ধরেন তখন কিন্তু আর রেহাই দেয় আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেখেন আল্লাহ কেমনে ধরতেছে ফেরাউনকে আস্তে আস্তে এই কিচ্ছাগুলো কি আমি আপনাকে এমনি এমনি শোনাচ্ছি না কোরআন থেকে শোনাচ্ছি চার নম্বর গজব আসলো উকুনের গজব কিসের গজব আরো জুড়ে গাজীপুরে উকুনকে কি বলে মাথার মধ্যে কি হয় চুলে এখন দেখা গেল যেই লাউ সেই গদু অবস্থা যখন সবগুলার শরীরের মধ্যে উকুনের কামড়া কামড়ি এবার ফারাউন কয় হায় এত কামড়া কামড়ি এত কামড়া কারি মুসা তোমার রবকে বলে এই গজব যেন তিনি তাড়াতাড়ি উঠান আর কামড়া কামড়ি ভালো লাগে গজব উঠিয়ে নিলেন কে ফেরাউন যখন এই গজব থেকে পরিত্রাণ পেল আবার সাবাধ্যতা শুরু করলো রব্বুল আলামিন পাঁচ নম্বর ব্যাঙের গজব নাজিল করলেন কিসের গজব আরো জোরে দেখা গেল ফেরাউন খাইতে বসেছে খাবারের প্লেটের মধ্যে ব্যাঙ গ্লাসের মধ্যে ব্যাঙ যেখানে বসে ব্যাঙের স্তূপ ঘুমাতে গেলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি আসে না নাই মুসা আলাইহিসসালামকে ডেকে বললো মুসা ব্যাঙের অত্যাচার ভালো লাগে না তোমার রবকে বলো এই গজব যেন উঠে আনেন এখন কিন্তু আমি ভালো হয়ে যাব তিনি আবেদন করলেন আল্লাহ গজব উঠিয়ে নিলেন এরপরেও সে অবাধ্য থেকে গেল ভালো হলো ছয় নাম্বার গজব আল্লাহ পাঠালেন রক্তের গজব কিসের গজব গ্লাসে পানি নেই পানি রক্ত হয়ে যায় খাবারের পাত্রে তরি তরকারি যাই থাকে তা রক্ত হয়ে যায় নীল নদের পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল চতুর্দিকে যেমন আল্লাহর তরফ থেকে গজব আসলো ফেরাউন মুসা নবীকে ডেকে বলল মুসা আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গজব তুলে নেন এবার যদি গজব তুলে নেন আমি ভালো হয়ে যাব কিন্তু এরপরও গজব তোলার পরে সে ভালো হলো সর্বশেষ অবাধ্য যখন তারা প্লেগ নামক মহামারী আল্লাহ পাঠালেন চতুর্দিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আল্লাহর ভয় এবার ফেরাউনের ভিতরেও আছে না নাই দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে সারাক্ষণ আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ালো দেখবেন করোনা ভাইরাস আসার পরে কিন্তু টুপি টাপি ধরছিল আছে না নাই আল্লাহর ভয় ঢুকছিল ভয় ঢুকতে ঢুকতে এমন ভয় আরে বাবা পিপি মাস্ক মশারির মতো আরেকটা কিজারে লাগায় হেলমেটের মতো আরেকটা কিজারে লাগাইছে দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ আসে না নাই এই যে ভাইরাস এই যে গজব এগুলো আসে কার তরফ থেকে প্ল্যাগ নামক মহামারী ফেরাউনের চারপাশে মানুষ মারা যায় মুসা আলাইহিসসালাম ঠিক এবার ডেকে বলল মুসা তোমার রবের কাছে দোয়া করে তিনি যেন এই গজবটা তুলে নেন আর বেঈমানি করব না এবার ঈমানদার হয়ে যাব এই গজব আল্লাহ তুলে নিলেন আল্লাহ তো এদের মনের খবর জানেন এরপরেও বেঈমান থেকে গেল ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন বাড়ালো না কমালো নির্যাতন নিপীড়ন যখন বেশি বাড়িয়ে ফেলল রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন ও আমার নবী মুসা এই জালিমকে আমি অনেক ছাড় দিয়েছি এবার আমার টাইম হয়ে এসেছে আমি তাকে একাবের চূড়ান্ত ভাবে গজব দিয়ে শেষ করে দিব আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন আমার নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর থেকে বের হয়ে যাও মিশর থেকে চলে যাও মুসা আলাইহিসসালাম এবার রাতের বেলা উম্মতদেরকে নিয়ে বের হয়ে গিয়েছেন মিশর থেকে কার হুকুমে এই খবর চলে গেল ফেরাউনের কাছে ফেরাউনের কানে যখন গেল সৈন্যদেরকে অর্ডার করলো এখনো বসে আছো কেন তাড়াতাড়ি তরবারি নিয়ে বের হও মুসা এবং তার দলের সবাইকে শেষ করে ফেলবো তার সব উম্মতদের কাজকে ধরে ধরে কচুকাটা জবাই করব মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে এবার পথ চলা শুরু করেছেন পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে চলে গেলেন পেছন ফিরে দেখলেন ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে মুসা আলাইহিসসালামের উম্মত বনি ইসরাইলের বড় ঘাড় তারা জাতি ছিল তারা মুসা নবীকে বলল ওগো আল্লাহর নামে মুসা তুমি কি আমাদেরকে মারার জন্য আমাদেরকে মারার জন্য মিশর থেকে নিয়ে এসেছো নাকি এ কেমন জায়গায় আমরা আসলাম সামনে লুকিত সাগর সামনেও আমাদের জন্য মৌত অপেক্ষা করছে পেছনে ফেরাউনের বাহিনী সামনে যাওয়ার জায়গা নাই পেছনে ফেরার কোনো পথ মনে রাখবেন ইমানদার যারা হয় ইমানদাররা বিপদে মুসিবতে কখনো হতাশ হয় না ইমানদাররা বিপদে মুসিবতে পড়লে শেষ পর্যন্ত জালেমের সঙ্গে আপোষ করবে না মারা যাবে শেষ পর্যন্ত জালেমের সঙ্গে আপোষ করবে না এবং ভয় যাকে করবে তাওয়াক্কুল যার উপরে করবে তিনি কে মুসা আলাইহিসসালাম উম্মতকে বললেন কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদি আমার উম্মত হতাশ হয় না ইন্না নিশ্চয়ই মাইয়া রাব্বি আমাদের সাথে একজন আছেন তিনি কে তার মোকাবেলায় তিনি যথেষ্ট নাকি যথেষ্ট নয় তার উপরে ভরসা করো তার হুকুমে যেহেতু এখানে এসেছি পথ দেখাবেন কি আল্লাহ
মূসা আলাইহিসসালামের এই কথা ভালো লাগলো কার কাছে? আল্লাহ তাআলা বললেন, নবী মূসা কি সুন্দর কথাই না তুমি বলেছো, সামনে নদী পেছনে ফেরাউনের বাহিনী, তুমি তোমার উম্মতকে বলেছো আমি বাঁচাবো, আসলেই তো বাঁচাবো আমি, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিসসালাম বললেন, লাঠি। মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, এই লাঠির কারিশমা দেখাও, লাঠির কারিশমা দেখাও মূসা, এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে আঘাত করলে সাগরের পানিকে দুই ভাগ করে দিয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ। উম্মতরা দেখে অবাক, হায় হায়, যেখানে কোনো উপায় নাই, যেখানে কোনো ভরসা নাই, সেখানেও পথ খোলা, সেখানেও বিজয় আসে কার তরফ থেকে? রাস্তা খুলে দেন কে? সব রাস্তা যখন বন্ধ তখন একজন ইমানদারদের জন্য রাস্তা খুলে দেন তিনি কে? মূসা নবী বললেন, রাস্তা দিয়ে এবার পার হওয়া শুরু করো। মূসা আলাইহিসসালাম উম্মতদেরকে নিয়ে পার হচ্ছেন, ওইদিকে ফেরাউন এসে দেখে, হায় 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 হায়, সমুদ্রের মাঝখানে রাস্তা হইলো কেমনে? এবার সে একটু পার্ট নিয়ে বলল, দেখছো আজ আমি ফেরাউন খুদার ভয়ে সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়েছে। আসলে সে খুদা না হুদা, আরো জোরে বলে। ফেরাউন বলল, এই অপেক্ষা করতেছো কেন, মার্চ অন দ্য ব্রিজ, মার্চ করো সবাই, যাও তাড়াতাড়ি সব কোটাকে ধরো। ওইদিকে মূসা নবীর উম্মত পেছনে তাকায় দেখে, হায় হায়, ফেরাউনের বাহিনীও পথ চলা শুরু করেছে। ওই যে বলছিলাম ঘাটতে রায়রা একটু বললো, মূসা আমাদেরকে তো মারার দিকেই নিয়ে যাচ্ছ, এরাও তো পাস হয়ে যাচ্ছে। মূসা আলাইহিসসালাম বললেন, বেসবরের দল একটু সবর করো, একটু পরি কারিশমা দেখাবেন কে? মূসা নবী তার উম্মত নিয়ে পাস হয়ে গেলেন। ফেরাউন যখন তার দলবল নিয়ে একেবারে মাঝখানে আসলেন, পানিতে চুবাইয়া এদেরকে মারলেন কে? এই ঘটনা মনে হয় কুরআনে নাই। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الله تعالى বলছেন, স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলকে সাগর পাস করে দিয়েছিলাম, আর তাদেরকে যারা অনুসরণ করেছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ফেরাউন যখন সৈন্যবাহিনী নিয়ে মাঝখানে আসলো, এবার সাগরের মাঝখানের রাস্তা ভ্যানিশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে ফেরাউনের দলবল সহ এবার সবকটাকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? আরো জোরে বলে। ফেরাউন যখন পানি খায়ে খায়ে যান যায় যায় অবস্থা, হাত তুলে বলল, আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে, দেখেন কোন কায়দায় বলছে, কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলে না আমি ঈমান আনছি, বলে বনি ইসরাঈল এরা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, আল আন, এখন তোর সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এসেছিস, এখন বুঝি তোর সময় হয়েছে। ফেরাউন বহু সুযোগ দিয়েছে তোকে, আর ছাড়বো না। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً, তবে তোরে একেবারেও শেষ করব না, তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, তোর আদর্শ লালনকারীরা যেন বুঝতে পারে এই রকম জুলুম নির্যাতনের শেষ পরিণতি কি হয়। আমার ভাইয়েরা, ফেরাউনের এই কাহিনী ইউটিউবে দেখবেন, মূসা আলাইহিসসালামের জাতির কাহিনী প্রায় আমি ছয় জুমা বিস্তারিত বনি ইসরাইলে এদের বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে 532টা আয়াত আছে, সুবহানাল্লাহ, আমি 532টা আয়াত খুঁজে খুঁজে বের করেছি। এরপরে আমি প্রায় 10 ঘন্টার উপরে বনি ইসরাইল নিয়ে আলোচনা করেছি, তাদের আগাগুড়া ইতিহাস আমি সেখানে বলেছি, সুযোগ থাকলে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। কি ওই আয়াত কি আছে কোরআনে, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা, আপনি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলে কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখবেন, 92 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন, তোরে একবারে শেষ করব না, তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো, এই জন্য বাঁচিয়ে রাখবো, আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলে কার্যক্রম চালায়, এরকম জুলুম করতে করতে শেষ পরিণতিটা কি হয় এটার থেকে জানা গেল
শিক্ষা দিতে পারে এই জন্য তোকে আমি দুনিয়ার জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। পৃথিবীতে কে স্থায়ী হয় না, কি ভুল বলেছি, পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ থাকবে, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কাউকে সে কোনো দিন ছেড়ে দেয় না, পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, নীল নদ আজ আছে থাকবে সত্য চিরদিন ডাকবে, নীল নদ আজ আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কি না, আমাদের কোনো স্ট্যাবিলিটি নেই, এই চেয়ারে আমি আছি আর আধা ঘন্টা পরে থাকব না, আমি চলে যাব, এমনি ভাবে দুনিয়ায় আমাদের অবস্থানকালীন সময়টাও এমন, যেভাবে আমি চেয়ারে বসেছি কিছুক্ষণ পর চলে যাব, আমি আপনি এত বাহাদুরি করি এত বড়াই করি কখন যে চলে যাব নিজেরাও জানি না, ঠিক কি না, কিসের বড়াই তো আপনা, আপনার বিকাল হবে কিনা সকাল হবে কিনা আপনি নিজেও জানেন, এই জন্য আমরা ভয় করব কাকে, তাহলে পৃথিবীর ছয়টি জাতিকে আল্লাহ জুলুমের কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন, এই ছয়টি জাতির কাহিনী কোরআনে যিনি বর্ণনা করেছেন আমাদের হেদায়াত নেবার জন্য, তিনি কে, আল্লাহ, মানুষের উপরে বিপদ মুসিবত গজব আসার কারণ, আরো জুড়ে বলছি কয়টা, বাকি চারটা খুব সংক্ষেপে, 15-20 মিনিট থাকা যাবেন ইনশাল্লাহ, উঠা উঠির টাইম কিন্তু শেষ, এখন যে উঠবে মানুষ কিন্তু তার দিকে তাকাবে, কারণ এখন এমন এমন কথা আসবে যে উঠবে মানুষ বুঝবে মনে হয় তার সঙ্গে কমন পড়ে, মনে হয় কমন পড়ে, তবে আমার প্রতি বিরক্ত হবেন না, যদি বিরক্ত হওয়ার এতই খায়েশ জাগে আল্লাহ আর রসুলের উপরে আপনি বিরক্ত হন, কারণ একটা কথাও মোল্লার না, সব আল্লাহর আর মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু। তিন নম্বর, মানুষের উপরে বিপদ আসে কারণ মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে, রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন তোমাদের উপরে যত বিপদ মুসিবত গজব আসে এগুলো আমি এমনি দেই না, গুনাহ করে পাপ করে করে নিজেই কামাই করে তোমরা নিজেদের উপরে গজব নিয়ে আসো, কথাটা কার, দেখেন নবীজির হাদিসগুলো শুনেন, ইবনু মাজায় হাদিসটি বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল আকবালা আলাইনা রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু পাঁচটি বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হতে পারো, জোরে কোন কয়টি, এই পাঁচটি কাজ যখনই করবা গজব দিয়ে দিবেন কে, এক নম্বরে নবীজি বললেন যখন কোন জাতি আমার উম্মতের মধ্যে কোন জাতি যখন
কোন সমাজের লোকেরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিবে সেই সমাজে সেই দেশে আল্লাহ এমন এমন রূপ দিবেন যা তাদের পূর্বপুরুষদের সময়ে কখনো ছিল আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে এইডস ছিল দেখেন নতুন করে এইডস এসেছে কয়েক বছর আগে কারণ আমরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিলাম এইডস নামক গজব দিয়েছেন কে আল্লাহ এরপরে দেখেন আমরা যখন আল্লাহর ফরজ বিধান পর্দা ভুলে গেলাম দেড় বছর ধরে আল্লাহ এমন একটি গজব চালাচ্ছেন এই গজবটার নাম হলো করোনা এখন পুরুষ হোক নারী হোক সবাই মাস্ক পরে কি পরে না কথা বলেন পরে কি পরে না করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরতে পারেন আর আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কি আপনি নিকাব পরতে পারেন না সমাজে এরকম বহু রোগ আছে এগুলো 200 বছর আগে ছিল না নবীজির একটা কথা মিথ্যা হতে পারে না পারে না পারে আমার আপনার কথা মিথ্যা হতে পারে নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে এক নাম্বার নবীজি বললেন যখন যৌনতায় অশ্লীলতায় গা ভাসিয়ে দিবা এমন এমন রোগ আসবে বিজ্ঞানীরাও ভ্যারিয়েন্ট আবিষ্কার করতে পারবে না লক্ষণ আবিষ্কার করতে পারবে না গজবগুলো আসবে কার তরফ থেকে দুই নাম্বার নবীজি বললেন ব্যবসা করতে গিয়ে যখন অজমে কম দিবা ব্যবসা করতে গিয়ে যখন তোমরা অজমে কম দিবা তখন তোমাদের উপরে জালেম শাসক নসিব করে দিবেন কি তিন নাম্বার যখন তোমরা জাকাত দিবা না জাকাত কে জরিমানার মতো মনে করবা আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিবেন কে বৃষ্টি দেওয়ার মালিক আপনি আমি না আল্লাহ বৃষ্টি এখন আগের চেয়ে কমেছে না বেড়েছে কারণ জাকাত আমরা বন্ধ করে দিয়েছি এরপরে চার নাম্বার নবীজি বলেছেন যখন লোকেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করবে আল্লাহ এবং রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দান করবেন পাঁচ নাম্বার হচ্ছে লোকেরা যখন আমি সময়ের অভাবে কিন্তু আরবি টেক্সট যেটাকে হাদিসের ভাষা আরবি যেটা আছে হাদিসের মূল কথাকে মতন বলা হয় আরবি টেক্সটটা বলছি না কিন্তু পাঁচ নাম্বারটা আরবি টেক্সটও বলছি কারণ লোকেরা মনে করতে পারে হুজুর বানায় বানায় বলে নাকি আল্লাহর কসম কোরআনের মাহফিলে আমরা বানিয়ে কথা বলি না আমরা মানুষদেরকে আল্লাহ আর রসুলের দিকে আহ্বান করি রব্বুল এবার দেখেন নবীজি বলছেন পাঁচ নাম্বার হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম নবীজি বলেছেন যখন লোকেরা আল্লাহর কিতাবের আইন বর্জন করে নিজেদের বানানো আইন দিয়ে বিচার ফয়সালা শুরু করবে তখন সেই সমাজের সন্ত্রাস ফেতনা ফাসাদ যতই তারা কমানোর চেষ্টা করবে ততই আরো বাড়তে থাকবে আমার পুলিশের ভাইরা এই দেশে শৃঙ্খলা রক্ষার জন্য এত কষ্ট করেন তাদের অবদান আমরা ভুলতে পারবো এত ব্যস্ততার মধ্যে মাহফিলের গ্যাদারিং চার এই মাহফিলটা যেন সুন্দর হয় আমাদের পুলিশের ভাইরা সহযোগিতা করছে ঠিক কি না মাদক নির্মূলের জন্য আমার পুলিশের ভাইরা র‍্যাবের ভাইরা কাজ করছেন প্রশাসনের ভাইরা কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে না নাই সরকার এত কষ্ট করছেন প্রশাসন কষ্ট করছেন কিন্তু যদি আল্লাহর কিতাব দিয়ে আমরা বিচার ফয়সালা শুরু করে দেই তাহলে দেখবেন এই সন্ত্রাসবাদ সবকিছু নির্মূল করে সবকিছু নির্মূল হয়ে যাবে কার রহমতে দেখেন আল্লাহর বিধান যেখানে আছে সেখানে শান্তি কম না বেশি সৌদি আরবে আল্লাহর আইন কোরআন পুরোটা আছে না নাই পুরো মিয়া পুরোটা কে বলছে আপনাকে আছে পুরোটা নাই অল্প আছে কিন্তু অল্প যেটুকু আছে সেটুকুতেই শান্তি আছে না নাই শান্তি আছে সেই দেশে চুরি চামারি কম না বেশি ধর্ষণ কম না বেশি আমার দেশে মাঝে মাঝে কিছু লোক চুরি চামারি করতেছে ধর্ষণ করতেছে আসে না নাই আমি চ্যালেঞ্জ করছি একটা চুরির বিচার আপনি আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন দেশে যতগুলো সফলা চুর আর জামার রয়েছে একটা বিচার দেখে তারের মতো শুদ্ধ হয়ে যাবে একটা ধর্ষণের বিচার কোরআনে আইন দিয়ে করে দেখে দেশে যতগুলো লুচ্চ বদমাশ রয়েছে তারের মতো শুদ্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হোক এটা আমরা চাই কি চাই না দেখা যায় চুর চুরি করে জেলখানায় ঢুকে জেল থেকে জামিন পেয়ে বের হয়ে প্রমোশন নিয়ে ডাকাত হয় আছে না নাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত সপ্তাহে দেখলাম 2003 সালে এক মডেল মারা গিয়েছে 21 সালেও মামলার রায় হ আল্লাহর কিতাব দিয়ে আপনি ফয়সালা করে দেখেন ধর্ষক যখনই ধর্ষণ করবে ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে একটা বিচার দেখেই জনমের মতো সুজা হয়ে যাবে এজন্য নবীজি বলেছেন যখন আল্লাহর কিতাবের আইন বাদ দিবে দেশের মধ্যে সন্ত্রাসবাদ বাড়বে না কমবে
রাহা জানে বিশৃঙ্খলা বাড়বে না কমবে। আপনি নবীজির কথাগুলো নিজে নিজে মিলায় দেখবেন নবীজির কথা সত্য নাকি মিথ্যা। আরে জোরে বলে, এরপরে নবীজি বলেছেন আরো কিছু কাজ আছে, যেই কাজগুলো আমার উম্মত করলে তাদের উপরে গজব আসবে, দুঃখ মুসিবত আসবে। এক নম্বরে নবীজি বললেন, ইদা কানাল মাগনামু দুলা, যখন লোকেরা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে। আছে না নাই? রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে যখন নিজের মনে করে ভোগ করা শুরু হয়ে যাবে, এগুলো কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত। আরে দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ডের শাসনকর্তা ছিলেন নাকি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন? আরো জোরে বলে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। একটা ঘটনা মনে পড়েছে, বলবো। একদিন তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতর কাজ করছেন। বলেন তো, সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? আরো জোরে, সেই যুগে এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না। মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছে, এমন সময় তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন। বললেন ভেতরে আসবো নাকি? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, দরজায় দাঁড়িয়ে থাকো, ভেতরে আসবা না। এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখে এবার তিনি সামনে থাকা মোমবাতির আগুনে ফু দিয়ে আগুনটা নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকার পর কিউরিয়াসিটি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ছিল, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ জনগণের কাজ করছিলাম। চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন এসেছো আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য, চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের জনগণের আমানতের খেয়ানত নষ্ট হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এইরকম রাষ্ট্রের সম্পদ গুলোকে যদি কর্তা ব্যক্তিরা আমানত হিসাবে গ্রহণ করে যদি বন্ধ করে দেন, আসমান জমিন থেকে বরকতের বাড়িধারা যিনি নাজিল করবেন তিনি কে? কিন্তু আমার দেশের শেষরা কিছু সুর আর চামার আছে, খাটের নিচে আমরা জুতা রাখি আর এরা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। এই জন্য উন্নতি নাই। এই শেষরামি চুরি চামারি যতদিন বন্ধ হবে না সমাজে কোনো শান্তি আসবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী পেয়েছি আমরা অনেক ভালো, তিনি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে, তিনি তো তার নিজের দলের লোককেও ছাড়তেন নাই, আলহামদুলিল্লাহ তিনি নিজের দলের লোককে পর্যন্ত ছাড়তেন নাই দুর্নীতির বিরুদ্ধে। এরপরে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় তাকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে দেখেছি, আলহামদুলিল্লাহ। এরকম সব জায়গায় যদি আমরা জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকতে পারি, দেশে সমাজে শান্তি আসবে কিনা? সমাজে শুধু শান্তি শৃঙ্খলা নিয়ে আসা সরকার আর প্রশাসনের দায়িত্ব না ভাই, এটা আমার আপনার আচার আচরণ, আমার আপনারও কিছু অংশগ্রহণ দরকার আছে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি বললেন এইভাবে, ইদা কানাল মাগনামু দুলা, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করা হলে আজাব দিব আমি। দুই নম্বরে হলো ওয়াজ্জাকা তোমা গরামা, যখন লোকেরা ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে তখন গজব আসবে কার তরফ থেকে? আরো জোরে বলে, তিন নম্বর ওয়াজ্জাকা তোমা গরামা, লোকেরা যখন যাকাতকে জরিমানার মতো মনে করবে। চার নম্বর ওয়া আতাউর রাজুলু যাওজাতুহু ওয়া আক্কা উম্মাহু, লোকেরা যখন মায়ের আনুগত্য বাদ দিয়ে স্ত্রীর বেশি বেশি খান, স্ত্রীর বেশি বেশি কথা শুনবে আর মাকে গালিগালাজ করবে, গজব দিবেন কে? বউয়ের কথা বেশি শুনে মাকে দেখতে পারে না, এরকম মানুষ গাজীপুরে নাই। এরা কি ভালো সন্তান নাকি সুসন্তান না কুসন্তান? আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে নবীজি আরো কয়েকটি কথা বললেন, তিনি বললেন, যখন নিকৃষ্ট লোকেরা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, এগুলো কিয়ামতের একদিকে আলামত, অন্যদিকে এগুলো গজব আসার আলামত। গজব আসার, নিকৃষ্ট লোকেরা দায়িত্ব গ্রহণ করে ফেলবে। আপনার গাজীপুরে যে মসজিদগুলো রয়েছে, একজন ইমাম সাহেব নিয়োগ করবেন তেলাওয়াত সহিনা, তাকে কি আপনারা ইমাম হিসাবে রাখবেন কিনা? আরো জোরে, ক্ষুধা লাগছে, ক্লান্ত,
তাহলে বলেন তেলাওয়াত ও শুদ্ধ এমন লোককে ইমাম বানাবেন কিনা? লোকটার বউ পর্দা করে না তাকে ইমাম হিসাবে রাখবেন কিনা? দাওরায় হাদিস পাস করে নাই কামিল পাস করে নাই ইমাম হিসাবে রাখবেন কিনা? আরে ভাই 2-400-500-700-800-1000 মানুষের ইমাম বানানোর জন্য ইন্টারভিউতে এত কিছু দেখেন, আর যখন আপনি আপনার সমাজের জন্য একজন ইমাম বানান সেই সমাজের ইমামটা সেসরা চোর চামার কিনা মাদক সন্ত্রাসের সাথে লিপ্ত কিনা এটা আপনি দেখেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা নেমে কমতেছে না। এই জন্য নবীজি বলেছেন এই এই কাজ করলে গজব আসবে। এরপরে নবীজি বললেন ওয়া উকরিমার রাজুল মাখাফাত সরিহি, লোকেরা যখন প্রভাবশালী লোকদেরকে ভয় করে চুপচাপ থাকবে হক কথা বলবে না তখন গজব আসবে কার তরফ থেকে? আল্লাহ। আর এখন অনেকেই আছে ভয় পেয়ে হক কথাগুলো বলে না, আছে না নাই? ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না কারণ সভাপতি সুদখোর, সুদের বিরুদ্ধে বললে সভাপতি কাশি দেন, সভাপতি বুঝায় হুজুর হুজুর আমার বিরুদ্ধে আসতেছে এটা বাদ দেন এই টপিক বাদ। ইমাম সাহেব বেচারা চাকরি বাঁচানোর জন্য এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে, এবার সেক্রেটারির কাশি, হুজুর বুঝতে পেরেছে এইটাও কমন পড়ছে। এবার হুজুর যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে ক্যাশিয়ার বলে হুজুর দেখে হাই হাই এটা কমন। এইরকম ইমাম আর খতিব যারা আছেন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে ভয় করে যারা হক কথা বলতে পারে না ইমামতি মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কেটে ভাত খায়, মাটি কেটে ভাত খান, আপনি মিম্বরে বসবেন কোরআন সুন্নাহ আল্লাহ আপনার রাসূলের কথা বলতেই হবে। এতে করে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আবু জেহেল আর ফেরাউনের কিচ্ছা শোনালে কারো যদি ভালো না লাগে বুঝতে হবে শরীরের মধ্যে ফেরাউন বা আবু জেহেলের রক্তের ভাইরাস আছে, মানে তার এত খারাপ লাগে কেন ঠিক কি না? আমরা সবাই একজনকে ভয় করি তিনি কে? আমরা একজনকে অনুসরণ করি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আসেন আমরা 3 নম্বর পয়েন্ট বললাম মানুষের উপরে গজব আসে, এগুলো মানুষ দুই হাতে কামাই করে পাপের সাগরে যখন ভেসে যায় গজব দেন কে? 4 নম্বর মাঝে মাঝে আল্লাহ ভালো মানুষগুলোর উপরেও বিপদ দেন মুসিবত দেন। অনেক সময় আমরা হুজুরদেরকে দেখি বিপদে পড়ছে তলে তলে মনে কাম করছে, নইলে এমন বিপদে কেমনে পড়ছে? আহারে ভাই আপনি এমন মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই তো এই জন্য অবস্থা, আপনি কি আল্লাহর কালামটা পড়ে দেখেন নাই? আপনি কি সূরা আনকাবুতটা কোনোদিন খুলেন নাই? সূরা আনকাবুতের শুরুতেই তো আল্লাহ বলেছেন যারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, যারা যে যত বেশি ইমানদার তার জীবনে পরীক্ষাও তত কম না বেশি। আমি আপনাকে সূরা নাম্বার আয়াত নাম্বার বলি, বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা অন্তত খুলে দেখিয়েন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান তাদেরকে ছেড়ে দিব নাকি? তারা কি ভেবেছে আমি তাদেরকে পরীক্ষা করব না? তৎক্ষণ নয়, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবো। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, যাতে করে তোমাদের ইমানের লেভেলটা একটু যাচাই করে নেওয়া যায়। দেখেন পৃথিবীতে নবীদেরকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, আমি আপনি আমার আপনার উপরে কি আর পরীক্ষা আসবে? নবীজি বলেছেন আশাদুন নাসি বালা আন বালা উল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জোরে কোন কারা? আরো জোরে বলে সাম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে আল্লাহর দিন অনুসরণের ক্ষেত্রে যারা বেশি যত অগ্রগামী তাদের পরীক্ষা অত কম না বেশি। নবীজি বললেন ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষা তত। আপনি কোরআন পড়েন নাই, সবচেয়ে বেশি নবীরা পরীক্ষা দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী কোরআনে তুলে দিলেন ওয়া ইদি বিতারা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আমার খলিল ইব্রাহিমের কথা, ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন কে?
মাঝে মাঝে দেখা যায় কুরআনের মুফাসসিরদেরকেও পরীক্ষায় ফেলা হয়, দেখা যায় মাঝে মাঝে বেকায়দায় ফেলা হয়, অনেক বেকুব বলে মনে হয় লোকটা তোলে তোলে কিছু, তো নবীরা কি তোলে তোলে কিছু করছেন নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, আগুনের কুণ্ডলিকে নাতিশীতোষ্ণ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? এরপরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকিয়েছে, কত নবী যা জেলে ঢুকেছেন, অন্যদিকে মিশরে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেল খাটানো হয়েছে। আজ দেখবেন অনেক আলেমদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকমের অপবাদ দেওয়া হয়। আরে ভাই, এই অপবাদগুলো নতুন কোনো বিষয় নয়, যুগে যুগে আল্লাহর দিন বিরোধীরা এমন কাজ করেছে, আর আমাদের শিক্ষা গ্রহণের জন্য ঘটনাগুলো কোরআনে তুলে দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, সবগুলো দরজা খুলে দিলেন কে? শেষ দরজায় গিয়ে এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামায় টান দিতে পেরেছে। দরজা খোলার পরে আজিজে মিশর এবার স্ত্রীর সামনে স্বামী, স্ত্রীর কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, আজিজে মিশর আপনার এই চাকর আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ঘটনা অনেক লম্বা, ধর্ষণকারী বানায়া 10 বছর জেলের ভেতরে রাখা হয়েছে। আহারে, যুগের পর যুগ যারা কোরআনের দাওয়াত বিশ্বময়ে ছড়িয়ে দিয়েছে, আজ আমরাও কাফের মুশরিকদেরকে অনুসরণ করে ধর্ষণকারীর মতো অপবাদ দিয়া তাদেরকেও ঢুকায় রেখেছি। এই হচ্ছে অবস্থা ইউসুফ আলাইহিস সালামকে সুদাইখা ধর্ষণকারী বানানো। অন্যদিকে দেখেন ইব্রাহিম নবীকে নমরুদ জেলখানার ভেতরে ঢুকালো। এই যে যার ইমানই, যার ইমান যত বেশি তার পরীক্ষা হতো, তো আল্লাহ কোরআনে বলেছেন ইমান তোমার যত বেশি আমার তরফ থেকে তোমার জন্য পরীক্ষাও কম না বেশি। আপনারা বলেন তো এই যে এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, ভালো ছাত্র পরীক্ষা যখন ভালো করে দিবে তার মর্যাদা, তার 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 যে রেজাল্ট হবে রেজাল্টের মাধ্যমে মর্যাদা বাড়বে না কমবে? তাহলে পরীক্ষা দিলে ইমানদারের মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে বলে। তাহলে 4 নম্বর পয়েন্ট পেলাম, ইমানদারদেরকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষায় ফেলেন। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে বিপদ মুসিবতে ফেলেন কম না? এরপরে 5 নম্বর পয়েন্ট, বাবারা বিরক্ত হচ্ছেন, শেষ দিকে চলে আসি। 5 নম্বর পয়েন্ট, মানুষ যখন আল্লাহর দিনের দাওয়াতি কাজ বন্ধ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে হাত পা গুটিয়ে নিবে, গজব দিবেন কে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, মনোযোগ আছে না গেছে? খুব সুন্দর ঘটনা, একটু আগেই বলেছি মুসা নবীর উম্মত এরা কোন জাতি? বনি ইসরাইল। কোন জাতি? বনি ইসরাইল, যাদিকে সাগর পার করে দিয়েছেন কে? আর সাগরের মধ্যে ফেরাউন তার দলবল সহ ডুবিয়ে মেরেছেন কে? সাগর পাড়ে দেওয়ার পর ঘটনা আপনারা অনেকে জানেন না, এরপরে কি হয়েছিল অনেকে আপনারা জানেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা অর্থাৎ পবিত্র ভূমি, সিরিয়া সহ বাইতুল মুকাদ্দাস সহ যে অঞ্চল, ওই অঞ্চল তুমি অভিযানে যাও, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে এই জিহাদে মদদদান করব। সুবহানাল্লাহ। এই জাতি কিছুক্ষণ আগেই আল্লাহর কুদরত দেখেছে, তাদের হাতে অস্ত্র নাই, কিছুই নাই, ফেরাউনের বাহিনীকে একেবারে শেষ করে দিয়ে এদেরকে বাঁচালেন কে? তখন মুসা আলাইহিস সালামকে এরা বলল, মুসা আমরা কিভাবে বিজয়ী হব এদের বিরুদ্ধে? আমালেকা সম্প্রদায় তখন গোটা সিরিয়া শাসন করতো। মুসা আলাইহিস সালাম বললেন, এত ভয় পাচ্ছ কেন? আল্লাহ তো বলেছেনই আমাদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। গেল এরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলল, মুসা যুদ্ধ করতে পারবো না, এদের যে বিশাল বিশাল অস্ত্র দেখা যায় এরা আমাদেরকে মনে হয় মেরে ফেলবে। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি তুমি এক কাজ করো, তোমরা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই কাজকর্ম দেখি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই আচরণে আল্লাহ তাআলা কিছুটা ক্রোধান্বিত হয়ে গেলেন, গজব দিলেন, 30 প্রান্তরে তাদেরকে 40 বছর উন্মুক্ত কারাগারে আল্লাহ বন্দী করে রাখলেন। আল্লাহু আকবার। 30 প্রান্তরে 40 বছর কোনো দেয়াল টেয়াল ছিল না, উন্মুক্ত কারাগার। গজবটা ছিল এমন, সকালবেলা তারা মিশরের দিকে হাঁটা শুরু করতো, সন্ধ্যাবেলায় দেখতো যেখান থেকে হাঁটা শুরু করছে ওখানেই তারা আছে। এখানে তাদের কাছে যে খাবার দাবার ছিল
খাবার দাবার ফুরিয়ে গেছে, পানি ছিল পানিও ফুরিয়ে গেছে, আবার পানি খাবার কই পাবে? দেখেন আল্লাহর অবাধ্যতার পরেও এদের উপর দয়া করলেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো আল্লাহ গো আমার উম্মত তো এখন পানি না পাইয়া মরে যাবে একেবারে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন না? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথর থেকে ১২টি ঝর্ণা আল্লাহ উচ্চারিত করে দিল। এবার উম্মত পানি খায়, পানি পান করে, শুধু পানি খাইলেই হবে না, খাবারের দরকার আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খাবারও তো লাগবে। আল্লাহ তাআলা বললেন, অসুবিধা নাই, এখানে ফসল ফলাইতে হবে না, কৃষিকাজও করা লাগবে না, আসমান থেকে তোমার উম্মতের জন্য আমি মান্না সালওয়া পাঠাবো। সুবহানাল্লাহ। দেখেন ওই যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি সুখ রে ভাই, আসমান থেকে আল্লাহ আসমানি খাবার পাঠায়, কোনো কাজ কারবার নাই, শুধু বসে বসে খাচ্ছে। কিছুদিন খাইয়া কয়, মুসা এক খাবার কই দিন খাইবো, ভাল লাগে না। তুমি আল্লাহকে বলো জমিন থেকে হয় এমন খাবার দাবার যেমন, তারা আবার যেমনও বলে দিচ্ছে, যেমন গম, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, এরকম খাবার দাবার হইলে আমাদের ভালো লাগতো। মুসা আলাইহিসসালাম আল্লাহ আল্লাহর কাছে জানালেন, আল্লাহ তাআলা তো জানেনি, আল্লাহ বলেন, মুসা বলে এমনি এমনি পাবা না, ওই আমার আদেশ বলো মানতে, বলো এই নগরীতে ঢুকতে, এই নগরীতে ঢুকলে এই ব্যবস্থা আমি করে দেব। ওই নগরী কোন নগরী? পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাস। তারা ঢুকলো, আল্লাহ বললেন, ঢুকার সময় বিজয় তো হেতু আমি তোমাদেরকে দিয়েছি দুইটা কাজ করবো, কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দেখেন এই ঘটনা আল্লাহ সূরা বাকারার ৫৮ নম্বর আয়াতে তুলেছেন। আল্লাহ বললেন, ওয়া ইযু কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদান ওয়া দখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাযীদুল মুহসিনিন। আল্লাহ বলছেন, স্মরণ করে যখন আমি এদেরকে বললাম এই নগরীতে ঢুকো, যেহেতু আমি তোমাদেরকে এই নগরীর বিজয়ের বরকত দিয়েছি, সুতরাং দুইটা কাজ করবে, কয়টা? এক নম্বর আল্লাহ বললেন, যখন ঢুকবা এই নগরীর গেট দিয়ে ঢুকার সময় যেহেতু বিজয়টা আমি দিয়েছি, আমাকে সাজদা দিবা। কাকে সাজদা দিবা? এখন দেখেন এই ঘাটতেরা জাতি কি করলো, এরা ঢুকার সময় মাথা নত করে সেজদা না করে, আমাকে দেখা যাচ্ছে তো, তারা সাজদা না দিয়ে এমনে ঢুকছে, পিঠটাকে পেছন দিকে দিয়া এমনে ঢুকছে, দেখতেছেন? এমনে মানে মাথাটা নত করে নাই। আল্লাহ বললেন সাজদা দে, প্রথম আইনটাই তারা অমান্য করবে। দুই নম্বর আল্লাহ বলেছিলেন, ঢুকার সময় একটা শব্দ বলবা, শব্দটা হচ্ছে হিত্তা। শব্দটা কি? আরো আদরে হেত্তা। আলেমরা আছেন, হেত্তা মানে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এখন এই ঘাটতারা যদি কয় হিত্তা না, এই একটা নুন লাগাই দিছে ওখানে, কয় হিন্তা 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 মানে হিন্তা, গম গম গম, গমের মিছিল করে ঢুকছে। আল্লাহ বলেন সাজদা দে, সাজদা না দিয়ে এমনে ঢুকছে, মাথাটাকে বাঁকা করে, পিঠ বাঁকা করে, নথনা পিছন দিক দিয়ে এমনে ঢুকছে। আল্লাহ বলেন বল হিত্তা মাফ চা, কয় হিন্তা হিন্তা গম গম। আল্লাহ এমন বেজার হলেন, মহামারী দিয়ে সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। এই ঘটনা যে শুনাইলাম আপনাদেরকে মজা দেওয়ার জন্য, আল্লাহর বিধান যখন মানুষ এভাবে অমান্য করে, জিহাদ, অনেকে আবার জিহাদ শুনলেই মনে করে মারামারি কাটাকাটি, না, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, বোমাবাজি করা সন্ত্রাসবাজি করা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বোমাবাজি সন্ত্রাসবাদী মানুষ খুন করে এরা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এই ছাত্ররা এখন কি শুরু করেছে, ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়, ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়। তোমরা ভালো কথা আন্দোলন করছো, তোমরা বাস পুড়াচ্ছ, কার বাস পুড়াচ্ছ? হতে পারে যার বাস পুড়াচ্ছ লোকটা এই পুরো বাস দিয়েই তার বাস চালিয়ে তার ফ্যামিলি চলে। তুমি আন্দোলন করছো, সুন্দরভাবে আন্দোলন করো, এগুলো তোমাকে কে শিখিয়েছে? আজ তুমি আন্দোলন করছো বাসের বিরুদ্ধে, আটকাচ্ছ প্রাইভেট কার। সয়াবিন তেলের দাম বেড়েছে, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, এগুলো নিয়ে এত আন্দোলন করো না। তুমি আন্দোলন করছো, এখন বলবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন, প্রধানমন্ত্রীও তো মেনে নিয়েছে। আচ্ছা ভাই আপনি ছাত্র হইছেন, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, আপনি পড়াশোনা করছেন, আপনার কাছ থেকে যদি কম নেয় বাসওয়ালা চলবে কেমনে? আপনার তো হিসাব করা দরকার এগুলো। আর যে কোনো আন্দোলনে আমার দেশে যে কোনো আন্দোলন শুরু হলে আমরা অনেক সময় উশৃঙ্খল হয়ে যাই, এরকম উশৃঙ্খল হইতে আপনাকে কে বলছে? আপনি শালীনভাবে যা বলবেন বলেন, শালীনভাবে যা করবেন করেন,
এমন কিছু করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মাঝে মাঝে বেশি উশৃঙ্খল হয়ে যাই, বেশি আবেগপ্রবণ হয়ে যাই। এই যে কিছুদিন আগে হিন্দু ভাইদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই কাজটা তারাই করেছে। এরা শুধু মানুষের দুশ্মন নয়, এরা ইসলামের দুশ্মন। আমার দিন আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে গালি দিও না, অন্য ধর্মের উপাস্যকেও গালি দিও না। আমি বহু জায়গায় বলেছি, ইমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের ইমানই দায়িত্ব। ঠিক তো বলেন, সব মাহফিলে তো ঠিকের আওয়াজ শুনি, তাহলে কামগুলো হয় কেমনে? আমরা যদি একটু সচেতন হই, সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা মন্দির ভাঙি না, প্রয়োজনে মন্দির আমরা পাহারা দিব, পারবো তো ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আমরা নষ্ট হতে দিব, আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো, পারবো তো ইনশাআল্লাহ। যে যার ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা? আমার দেশে রোজা পূজা একসাথে হয়, কোনো অসুবিধা আছে নাকি? আমার হিন্দু ভাইরা তাদের উৎসব করবে, তাদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব, তাদেরটা তাদের আমাদেরটা, কোনো ঠেলাঠেলি আমরা করব? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ পবিত্র শব্দ। এই যে আমি বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, কোরআনের বাণী শোনাচ্ছি, এটাও জিহাদ। আপনি যদি নামাজে যান, এটাও জিহাদ। জিহাদ মানে কি? জিহাদ আরবি শব্দ, এটা জুহদুন মূল ধাতু থেকে এসেছে, এর অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা, আল্লাহর দিনের পক্ষে থাকার জন্য, দিনের উপরে থাকার জন্য চেষ্টা চালানোর নামই হচ্ছে। দেখছেন কত সহজ শব্দটা আমরা বুঝলাম না? জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। ইসলামী রাষ্ট্রে, ইসলামী নেতার আহ্বানে যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, ওটা হচ্ছে জিহাদের লাস্ট স্টেপ, এটাকে ফার্স্ট স্টেপে আনা যাবে। নামাজ পড়ছেন, এটাও জিহাদ। আপনি সত্য কথা বলছেন, এটাও জিহাদ। শয়তানকে প্ররোচনা না দিয়ে যত ভালো কাজ করেন, সব জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। নাম্বার সিক্স, মানুষের উপরে মুসিবত আসার ৬ নাম্বার কারণ হলো, মানুষ যখন হক কথা বলা, হক কাজ করা বন্ধ করে দিবে, অন্যায় জুলুম দেখে চুপ থাকবে, ওই সমাজের উপরে গজব দিবেন কি? রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল আল্লাহ তাআলা বলছেন, সতর্ক থাকো, সাবধান থাকো সেই মুসিবত থেকে, যে মুসিবত শুধুমাত্র মুসিবতের কারণ যারা তাদের উপরে আসবে না, যারা অন্যায় জুলুম দেখে চুপ থাকবে তাদের উপরেও গজব আসবে। দুইটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা ঘটনা? দুইটা ঘটনা, একটা কোরআন থেকে আরেকটা হাদিস থেকে। একটা ঘটনা কোরআন থেকে শুনাই, দেখেন অন্যায় দেখে চোখ থাকলে কেমনে আপনি ভালো মানুষ হব, আপনি কেমনে বিপদে পড়বেন। শুনেন, কোরআন থেকে শোনাই, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা তোমাদের জানা আছে, শনিবারের ঘটনা জানা আছে। শনিবারের আইন অমান্য করার কারণে আমি ৭০,০০০ লোককে বানর বানিয়েছিলাম। এবার সংক্ষেপে বলি, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার, কি বার বলেন না ভাই একটু, কি বার? দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল, কার তরফ থেকে? আল্লাহর তরফকে অমান্য করে কিছু ইহুদিরা অপকৌশল করে মাছ খাইল না, আটকায় রাখলো। তারা বলল, অসুবিধা কি? আল্লাহ বলছেন, মাছ না ধরতে না খাইতে আমরা ধরব না, খাইব না। বেরাদিয়া আইল, আপনাদের গাজীপুরে কি বলে, আইল দিয়া মাছ আটকাবো, রবিবারে ধরে ধরে মজা করে খাবো। এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর আইন অমান্য করলো, এরা মাছ কলা কৌশল করে আটকালো। দুই নাম্বার এক শ্রেণী এই ঘটনাটা স্বচক্ষে দেখলো, দেখে তারা চুপচাপ থাকলো, বললো, ভাই রে আমরা এই পাপে নাই, আল্লাহ নিষেধ করছেন, আমরা এটা করবো না, আর যারা করলো এদেরকে বাধাও। কয় নাম্বার শ্রেণী? তিন নাম্বার শ্রেণীর লোকেরা, এরা মাছ কলা কৌশল করে আটকায় নাই, খায় নাই, কিন্তু এই কাজ কারবার যারা করছে এদের কাছে গিয়ে বললো, ভাই আল্লাহ তো নিষেধ করেছেন, খবরদারে ভাই কাজটা করিও। তারা খায় নাই কিন্তু নিষেধ করেছে, করেছে তিন নাম্বার, আর দুই নাম্বার খায়ও নাই, নিষেধও এক নাম্বার, এরা এরা কলা কৌশল করে আটকিয়েছে।
গজব যখন আসলো ওই তিন নম্বর শ্রেণীকে গজব থেকে বাঁচানো হলো, কারা? যারা খায় নাই কিন্তু বাধা দিয়েছে। আর বাদ বাকি অনেক শ্রেণীর বুজুর্গ যারা খায় নাই বাধাও দেয় নাই, এদেরকে শুদ্ধা যারা অন্যায় করেছে, বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আপনি বুজুর্গ তসবি টিপেন, খুব নামাজ রোজা করেন, আপনার সমাজে না হক চলে, জুলুম চলে, অন্যায় চলে, আপনি যদি সেই জুলুমের বিরুদ্ধে অন্তত কথা না বলেন, গজব আপনার গজবে আপনার মতো বুজুর্গও করবে। আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, নবীজি বলেছেন হক থেকে যে চুপ থাকবে ওইটা বোবা শয়তান। দুই নাম্বার ঘটনা হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হচ্ছে দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? আরো জুড়ে, আরো জুড়ে, দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রী। নিচের তলার যাত্রীরা পানি আনার জন্য মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলার লোকরা একদিন বিরক্ত হয়ে বলে, তোরা যে বারবার পানি নেওয়ার জন্য উপরে আসিস, আমাদের বিরক্ত লাগে, এত বেশি আসিস না, কম আসিস। নিচের তলার লোকরা বললো, ভাই রে সামান্য একটু পানি নিতে আসি, এতেই তোমাদের এত অধৈর্য, এত বিরক্ত লাগে, ঠিক আছে যাও, পানির দরকার হইলে আবার জাহাজ ফুটা করে পানি নিব। এই পাগলারা যদি আবার জাহাজ ফুটা শুরু করে, জাহাজ ছিদ্র করা শুরু করে, আর উপরের তলার পাগলারা যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে শুধু কি নিচের তলার তারাও ডুববে নাকি উপরের তলার ওরাও ডুববে? তাহলে কি বুঝলেন নবীজি? কি সুন্দর উদাহরণ দিলেন! আপনি বুজুর্গগুলি দেখালেন, নিজের ইবাদত নিজে করবেন, সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, অন্তত যদি আপনি হকের পক্ষে কথা না বলেন আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না। মুসিবত আসার কারণ কয়টা? এই ছয়টার ভিতরে সব ঢুকছে। এবার মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার কারণ চারটা, চারটা বলবো চার মিনিটে, এরপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। এক নাম্বার, মুসিবত থেকে আপনি বাঁচতে হলে সবর করতে হবে। কি করতে হবে? সবর। আমি আর ব্যাখ্যা করব না, সময়ের অভাব। দুই নাম্বার হচ্ছে, আপনি দেখেন সবরের নমুনা, ইউনুস আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন, মাছের পেটে চলে গেলেন। কোন কোন বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি পড়েছিলেন। এক নম্বর অন্ধকার রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি সবর করলেন আর দোয়া করলেন কার কাছে? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আবু আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, আমি জুলুম করে ফেলেছি নিজের উপরে, আমাকে তুমি হেফাজত করো। ইউনুস আলাইহিস সালামের ফরিয়াদের জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে বিপদ থেকে বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে মুমিনরা বিপদে পড়ে আমাকে ডাকলে নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বাঁচিয়ে দিই। সুবহানাল্লাহ। এক নাম্বার সবর করবেন, দুই নাম্বার তাওয়াক্কুল করতে হবে কার উপরে, তিন নাম্বার দোয়া করতে হবে কার কাছে? দোয়া শিখিয়েছেন আল্লাহ, বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, সবরকারী তারা যারা মুসিবতে পড়লে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার দেশে এই দোয়াকে বানাইছে মানুষ মরার দোয়া, কিন্তু এটা হচ্ছে মুসিবতে পড়লে এই দোয়া। আবার অনেক দোয়া আছে, ইউনুস নবীর দোয়া পড়তে পারেন। আবার নবীজি শিখিয়েছেন সকাল সন্ধ্যায় এই দোয়ার পাঠ করো, সকালে তিনবার, না পারলে অন্তত সকালে তিনবার, বিকালে তিনবার এই দোয়া পড়ো, তাহলে তোমাকে দিনে রাতে বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? দোয়াটা হলো, সবাই আপনারা পারলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। একটু পড়তে পারবেন? বলেন বিসমিল্লাহিল্লাযী, সবাই সবানটা খুলেন, ঠোঁটটা নাড়ান, বলেন বিসমিল্লাহিল্লাযী, আরেকটু মহব্বতে বলেন বিসমিল্লাহিল্লাযী, লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া সকালে তিনবার বিকালে তিনবার পড়তে পারবেন তো? নবীজি বলেছেন সকালে তিনবার বিকালে তিনবার দোয়াটা পাঠ করো, দিন রাতের সমস্ত মুসিবত থেকে বাঁচাবেন কে? চার নাম্বার,
বেশি বেশি তাওবা ইস্তেগফার করো নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দ্বীকিম মখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে তাওবা ইস্তেগফারের সাথে লেগে থাকে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান সকল টেনশন দূর করে দেন আর ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দেন সুবহানাল্লাহ এখন সুবহানাল্লাহ তো কইলেন এবার একটা ক্লাস টেস্ট হোক বলেন বিপদ মুসিবত আসার কারণ কয়টা নাজাত পাওয়ার কাজ কয়টা ছয় চার দশটা দশটা পয়েন্ট মনে আছে তো বুঝতে পারলে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমিন